একটি ব্লগ এই হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকাল বাজে 7:30, এইমাত্র আজকের ব্লগটা স্টার্ট করতেছি, যেটা দেখতেই পাচ্ছ। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করানোর উদ্দেশ্য হলো আজকে এখন যাচ্ছি কম্পিউটার ক্লাসের মধ্যে, যেটা দেখতেই পাচ্ছ। আজকে আমি একই যাচ্ছি কম্পিউটার ক্লাসের মধ্যে আমার সাইকেলটা নিয়ে। আর ফাইনালি এইমাত্র এখন এসে বললাম কম্পিউটার ক্লাসের মধ্যে, যেটা দেখতেই পাচ্ছ। আর এখন কম্পিউটারের মধ্যে করছি পাওয়ার পয়েন্ট, যেটা দেখতেই পাচ্ছ। পাওয়ার পয়েন্ট করছি কম্পিউটারের মধ্যে, যেটা আজকে পাওয়ার পয়েন্ট করছি, যেটা। আর ফাইনালি এইমাত্র এখন আসলাম কম্পিউটার থেকে, কম্পিউটার সেন্টার থেকে, যেটা দেখতে পাচ্ছ কম্পিউটার ক্লাস করে। আর এখন স্নান টান করে বাচ্চাকে ফুলটু রেডি হয়েছে দেখতে পাচ্ছ। আর ব্যাগ আছে আমার পিছিয়ে, কারণ এখন যাচ্ছি স্কুলের মধ্যে, কারণ আজকে ক্লাস টুয়েলভে ভর্তি হবো স্কুলের মধ্যে, তার জন্য যাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ। এখন প্রথমত যাবো বাজারে, বাজারে গিয়ে কাগজপত্র কয়েকটা জেরক্স করবো, তারপরে যাবো স্কুলের মধ্যে, যেটা দেখতে পারবে। আর আজকে পুরোটা ভিডিও দেখতে থাকো, পুরোটা ভিডিও কি কি হয় আজকে ব্লগটার মধ্যে, চলো। আর ফাইনালি এইমাত্র এখন স্কুলের মধ্যে এসে পড়েছি, যেটা দেখতে পাচ্ছ, ক্লাস টুয়েলভে ভর্তি হওয়ার জন্য, যেটা দেখতে পাচ্ছ। আর ফাইনালি এইমাত্র এখন ভর্তি ভর্তি হওয়ার পরে এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ। এখন ভর্তি হয়ে যাচ্ছি ক্লাস টুয়েলভে ফাইনালি আজকে। আর ফাইনালি ক্লাস টুয়েলভে এইমাত্র ভর্তি হয়ে সারলাম, তারপরে এখন বাড়ির মধ্যে চলে যাবো, আবার আগামীকাল স্কুলের মধ্যে আসবো। আর ফাইনালি এইমাত্র এখন স্কুল থেকে ভর্তি ভর্তি হয়ে আসে আয়া বসছি, যেটা দেখতে পাচ্ছ। আমার হাতে আছে একটা জাল, কারণ তোমরা অনেক একটা ব্লগ ভিডিওর মধ্যে দেখাইছিলাম তোমাদেরকে মামার যেটা পুকুর, এই পুকুরটার মধ্যে আজকে মাছ ধরবো, যেটা এখানে। আর মামাও আছে, আর আমি এসেছি জালটা নিয়ে, এবং বনতারাও এসেছে, আর মামা আছে। আসনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা এখানে মাছ ধরবো আজকে এই পুকুরটার মধ্যে, এখানে যেটা মামার পুকুরটা। এখানে একবার এসেছি জালটা নিয়ে, আমরাও এসেছি জাল নিয়ে, আর এখানে এখন মাছ ধরবো। তোমরা তো দেখতেই পারবে কি কি মাছ ধরি, পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো। আর আজকে ক্লাস টুয়েলভে ফাইনালি ভর্তি হয়ে যাচ্ছি, তারপরে এখন বাড়িতে এসে মামার পুকুরের মধ্যে মাছ ধরবো। আর এখানে এখন দেখতেই পাচ্ছ, এখন পেলুন জাল দিয়ে মাছ ধরছি মামার পুকুরের মধ্যে, যেটা পেলুন জাল দিয়ে মাছ ধরছি। পুকুরের মধ্যে মাছ টাছ ধরে, যেটি দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে মাছ নেয় খুবই কম, মাছ ইচা মাছ আর কয়েকটা ফুটি টুটি কয়েকটা মাছ, বেশি মাছ নেয় মামার পুকুরের মধ্যে কমই মাছ, এটা দেখতে পাচ্ছ। এখন আমরা দোষী পেলুন জাল দিয়ে মামার পুষ্কর থেকে মাছ। আর ফাইনালি এইমাত্র এখন মামার বাড়ি থেকে বাড়ির মধ্যে আসলাম, যেটা দেখতে পাচ্ছ মাছ টাছ ধরে, এবং বার্তা খেয়ে মামার বাড়ি থেকে বিকাল হয়েছে, তার জন্য এখন যাচ্ছি প্রাইভেটে, যেটা দেখতে পাচ্ছ ইংলিশ টিউশনের মধ্যে, আবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ফাইনালি এইমাত্র এখন ইংলিশ টিউশনের মধ্যে এসে পড়েছি, যেটা দেখতে পাচ্ছ এখন। আর আমরা ইংলিশ টিউশনটা হচ্ছে দ্বিতলার উপরে, আর দ্বিতলার উপর থেকে ভিউটা কিছুটা এরকম, যেটা দেখতে পাচ্ছ এখন। আর এখন এখানে বসে গিয়েছি, এখন স্যার আসবে, তারপরে ক্লাস শুরু হবে, তার আগে ভিডিওটা করে নিয়েছি, যেটা দেখতে পাচ্ছ ইংলিশ টিউশনের মধ্যে, যেটা এসেছি এখন। আর ফাইনালি এইমাত্র এখন ইংলিশ টিউশন পড়ে সেরে, তারপরে বাড়ির মধ্যে চলে যাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ। এখন বাড়ির মধ্যে হেঁটে যাচ্ছি, যাওয়ানোর সময় গেছিলাম স্যারের সাথে, আর এখন হেঁটে যাচ্ছি এই জায়গাটা, রাস্তার মধ্যে এসে না গাড়ি থেকে নেমে গেছি, তারপরে এই জায়গাটা হেঁটে যাচ্ছি। যে আর বিকালে ওয়েদারটা কিছুটা এরকম আজকে, আজকে বিকালে ওয়েদারটা কিছুটা এরকম। আর ভিডিওটা কন্টিনিউ হচ্ছে বাড়ির মধ্যে গিয়ে, যেটা দেখতে পাচ্ছ এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি। আর ফাইনালি এইমাত্র এখন ইংলিশ টিউশন থেকে বাড়ির মধ্যে আসলাম, যেটা দেখতে পাচ্ছ। আর আজকা দেখতে পাচ্ছ প্রথমত গিয়েছি কম্পিউটার সেন্টারের মধ্যে, তারপরে গিয়েছি স্কুলের মধ্যে, তারপরে গিয়েছি মাছ ধরেছি, তারপরে আবার গিয়েছি ইংলিশ টিউশনের মধ্যে। যেদিন থাকে সব এক লোকে থাকে, আর যেদিন না থাকে মধ্যেই থাকি বাড়ির মধ্যে ব্লগটা মানে দেখছো। যেদিন থাকে সব প্রাইভেট, সপ্তাহে এক লোকে থাকে, আর যেদিন না থাকে সেদিন বাড়ির মধ্যে ব্লগটা মানে। আর আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। মিলতে নেক্সট ব্লগ মে, তব তক কে লিয়ে বাই।